সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি এখনো চলমান রয়েছে বিস্তারিত জানাতে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব বুলবুল হাবিব সেখানকার কি অবস্থা বলবেন কবিতা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে লাগাতার আন্দোলন সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে করছেন সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস পরীক্ষা এবং একাডেমিক যে কার্যক্রম সেগুলো সবই বন্ধ রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই সিনেট ভবনের সামনে তারা প্রতিদিনই এখানে অবস্থান কর্মসূচি নেন আজকেও তারা তাদের এই যে অবস্থান কর্মসূচি এগারোটা থেকে বারোটা পর্যন্ত তাদের সেই কার্যক্রম চালাচ্ছেন এবং তারা প্রধানত তাদের যে দাবি যে শিক্ষকদের জন্য বেতন স্কেল তৈরির যে দাবি এবং সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে তারা তাদের এই আন্দোলন কার্যক্রম চালাচ্ছেন তো আমরা যেহেতু এখানে একটু আমাদের সঙ্গে সাধারণ সম্পাদক রয়েছে বাংলাদেশ রাশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তার কাছ থেকে আমরা একটু একটু শুনিনি যে আসলে আপনি তো আপনারা তো আন্দোলন করছেন তো একটু যদি হলো এই আন্দোলনের বিষয়ে কর্মসূচির বিষয়ে যদি একটু বলেন যে আপনাদের কর্মসূচি তো প্রায় সপ্তাহখানিক পার হ্যাঁ আপনারা জানেন যে পহেলা পহেলা জুলাই থেকে আমাদের লাগাতার কর্মসূচি এবং কর্মবিরতি একাডেমিক এবং প্রশাসনিক সব চলছে এখন কর্মবিরতির কারণ আমরা বলেছি এই প্রত্যয় স্ক্রিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাদ দেওয়া এবং বিশ্ব বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য উন্নত স্বতন্ত্র পেস্কেল স্কেল এর মাধ্যমে আমরা এই আন্দোলনগুলো চালাচ্ছি অথচ এইটার কোনো সারা আমরা পাচ্ছি না এক সপ্তাহ পরে গত দোসরা জুলাই আমরা একটা আপডেটেড ভার্সন পাইলাম কারণ এই ভার্সনদের মাধ্যমে আমরা জানতে পারলাম অর্থ মন্ত্রণালয় অন্তত এটুকু জেনেছে যে এই প্রজ্ঞাপনটা ত্রুটিপূর্ণ কারণ ওনারা জানেনি না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরির বয়স পঁয়ষট্টি বছর ওনারা ষাট বছর তা আমরা কি ষাট বছর থেকে পেনশন পাওয়া শুরু করব অবশ্যই না অনেক ত্রুটি আটটা দিয়েছে আটটাই আবার ত্রুটিপূর্ণ এবং প্রথম সেন্টেন্স লিখেছে সেন্টেন্সটাই ত্রুটিপূর্ণ সুতরাং এত ত্রুটিপূর্ণ জিনিস কী করে অ্যাকসেপ্ট করা যায় এবং এটা ভাষণ দিবে ওনারা আমরা একটু একটু করে ধাক্কা দেব আর ওনারা একটু একটু করে সংশোধন করবেন তা তো হয় না আমরা এর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম প্রত্যাহার চাই উন্নত স্বতন্ত্র বেতন কাঠামো চাই ওনার বক্তারা বিভিন্ন ধরনের সরকারি লোকজন এবং যারা ইয়াতে আছেন তারা অনেক সময় কম্পারেটিভ স্টাডি করেন এই সাউথ এশিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বনিম্ন বেতন কাঠামো আমরা উন্নত বিশ্বের সাথে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একচল্লিশ সালে আমরা উন্নত দেশে পরিণত হব সেই উন্নত দেশের শিক্ষক উন্নত বিশ্বে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মানের থাকতে পারে না সুতরাং এর প্রেক্ষিতে আমরা এই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম প্রত্যাহার করছি এবং আমরা উন্নত স্বতন্ত্র কাঠামো চাচ্ছি এবং আমাদের সরকারি স্কেলে যে সুপার স্কেল যেহেতু এটা রাষ্ট্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি বেতন কাঠামোর মধ্যে আমরা আছি সুতরাং আমাদের গ্রেডটা যেভাবে নামাই দেওয়া হয়েছে আমরা আপগ্রেডেড গ্রেডটা চাই এটাই আমাদের দাবি ধন্যবাদ আপনাকে তো একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের সাথে সাথে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি র্যালি সেগুলো করছেন এবং তাদের সেই দাবিটাই তারা আসলে এই কর্মসূচির মধ্য দিয়ে জানান দিচ্ছেন তবে যেহেতু প্রায় সপ্তাহ ধরে কিন্তু এই আন্দোলনের কারণে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং পাশে কিন্তু বিরোধী শিক্ষার্থীদেরও আন্দোলনও তারা লাগাতার আন্দোলন চলছে ফলে সব মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয় একটা অচল অবস্থা বিরাজ করছে কারণ ক্যাম্পাসে কোনো ধরনের একাডেমিক ক্লাস বা কোনো কার্যক্রমই আসলে পরিচালিত হচ্ছে না ফলে বলা যায় যে কার্যত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে তো এই ছিল আসলে এখান থেকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন কর্মসূচি চলছে তার খবর